ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান, ব্যয় সম্পদ আয়দায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজউদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি থেকে শিখতে পারবে আয় বিবরণী কি ও কাকে বলে এবং এই সংক্রান্ত বাস্তবধর্মী উদাহরণের সাহায্যে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ। পাশাপাশি তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে আয় বিবরণী কীভাবে প্রস্তুত করতে হয় এ সংক্রান্ত মোটামুটি একটি ভালো ধারণা পেয়ে যাবে। তাহলে চলো বিস্তারিত জেনে নেওয়া যাক। আয় বিবরণী হিসাবকাল শেষে কোনো একটি প্রতিষ্ঠানের নেট লাভ বা নেট ক্ষতির পরিমাণ জানার জন্য আয় ও ব্যয়সমূহ দেখিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আয় বিবরণী বলে। অর্থাৎ আয় বিবরণী প্রস্তুত করা হয় হিসাবকাল শেষে এবং নেট লাভ বা নেট ক্ষতির পরিমাণ জানার জন্যই আয় বিবরণী প্রস্তুত করা হয় এবং আয় বিবরণীতে শুধু আয় ও ব্যয়সমূহ দেখানো হয়। তাহলে চলো আমরা একটি বাস্তব উদাহরণের সাহায্যে এই সংজ্ঞাটি বুঝে নিই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি আয় বিবরণী প্রস্তুত করার জন্য প্রশ্নে একটি রেওয়া মিল ও কিছু সমন্বয় দেওয়া থাকবে। এই রেওয়া মিল এবং সমন্বয়ের আয় ও ব্যয়গুলো নিয়েই আমরা আয় বিবরণী প্রস্তুত করি। এই রেওয়া মিল এবং সমন্বয়ে কিন্তু আরও দুটি জিনিস থাকে, সম্পদ এবং দায়। খেয়াল রাখবে আয় বিবরণীতে কোনো সম্পদ এবং দায় আসবে না, শুধু আয় ও ব্যয় আসবে। যেমন দেখো, এই যে এরকম একটি রেওয়া মিল এবং কিছু সমন্বয় দেওয়া থাকবে আমাদেরকে। এই রেওয়া মিল এবং সমন্বয় থেকে আমরা এরকম একটি আয় বিবরণী প্রস্তুত করব। দেখো, এটা একটা সাধারণ আয় বিবরণী। উপরে সকল আয়সমূহ দেখানো হয়েছে এবং নিচে সকল ব্যয়সমূহ দেখানো হয়েছে। এই আয়সমূহ দেখিয়ে মোট আয় নির্ণয় করা হয়েছে এবং এখানে ব্যয়সমূহ দেখিয়ে মোট ব্যয় নির্ণয় করা হয়েছে। অতঃপর মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করে এই যে নেট মুনাফা বের করা হয়েছে। অর্থাৎ আমরা এই আয় বিবরণী প্রস্তুত করি চূড়ান্তভাবে এই নেট মুনাফাটা বের করার জন্যই। এখানে আয় বেশি হয়েছে 50,000 টাকা, ব্যয় কম হয়েছে 30,000 টাকা। অর্থাৎ এই আয় 50,000 টাকা থেকে ব্যয় 30,000 টাকা বিয়োগ করে আমরা মুনাফাটা বের করেছি। এখানে আয় বেশি হওয়ার কারণে মুনাফা হয়েছে। কিন্তু যদি এখানে ব্যয় বেশি হতো তাহলে কিন্তু আবার নেট ক্ষতি হতো। যেমন আরেকটি উদাহরণ দেখা যাক। দেখো এই উদাহরণটি, মোট আয় 40,000 টাকা কিন্তু মোট ব্যয় 45,000 টাকা। অর্থাৎ ব্যয় বেশি হয়ে গিয়েছে, তাই এখানে নেট ক্ষতি চলে এসেছে 5,000 টাকা। অর্থাৎ আয় বিবরণী থেকে হয় নেট মুনাফা আসবে অথবা নেট ক্ষতি আসবে। যদি আয় বেশি হয় তাহলে নেট মুনাফা হবে, আর যদি ব্যয় বেশি হয় তাহলে নেট ক্ষতি হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উপরিউক্ত আলোচনা থেকে বুঝতে পেরেছো যে এই আয় বিবরণীটা প্রস্তুত করা হয় নেট লাভ বা নেট ক্ষতি জানার জন্য এবং সেখানে আয় ও ব্যয়সমূহ দেখানো হয়, অন্য কিছু দেখানো হয় না। এই জন্য আমি যথার্থভাবে বলার চেষ্টা করেছি যে হিসাবকাল শেষে কোনো একটি প্রতিষ্ঠানের নেট লাভ বা নেট ক্ষতির পরিমাণ জানার জন্য আয় ও ব্যয়সমূহ দেখিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আয় বিবরণী বলে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অত্যন্ত তথ্য নির্ভর এবং বিশেষ কৌশল নির্ভর ও বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ মূলক এই ক্লাসটি থেকে ব্যাপক উপকৃত হয়েছে। তাই অনুরূপ ক্লাস পেতে শুনতে পয়েন্ট অ্যাকাউন্টিং এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।